মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার বয়স জানো তো খুব মান সম্মান, আমার বাবা আমাকে বলেছে পুতুল কাউ কাছে কখনো এমনি কিছু নেবে না, তোমরা আমাকে একটু গান করার সুযোগ দাও, আমার গান যদি তোমার ভালো লাগে আমাকে পয়সা দিও, আমি যে পয়সা দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবো। আমি হাসপাতালে গিয়েছিলাম, আমার বাবা না আমি চিনতে পারছে না, আমার পয়সা গায়ে নল নল লাগিয়ে রেখেছে, ও কত হচ্ছে আমার বয় বন্ধার, আমার তো এটা দায়িত্ব আমার বাবাকে সুস্থ করে তোলা। হ্যাঁ, আমার বাবা আমাকে ভালোভাবে গান শিখিয়েছে যাতে আমি গান গাইতে পারি, আমাকে আমার বাবা খাইয়ে দেয় ঘুমাই দেয় সবই করে দেয়, আমি তো কিছু করতে পারি না। এখন তো আমার বাবা অসুস্থ হয়েছে, এখন তো আমার দায়িত্ব বলো বউ হয়ে আমার বাবাকে সুস্থ করে তোলা, তাহলে আমি কিসে বউ হলাম বলো? আমি তো এমনি দেবী খুব একটা ভালো মেয়ে না, কারো কথাই শুনি না আমি, শুধু আমার বয়ের কথাই শুনি, আমার বয় বয় যদি কিছু একটা হয়ে যায় আমাকে কে দেখবে বলো? পুতুলদি ওরকম বলে না, কিচ্ছু হবে না তীর্থধর, ঈশ্বর কখনো তীর্থধর খারাপ করতেই পারে না, তীর্থধর অনেক পূর্ণ করেছে গো, ঈশ্বর কোনোদিনও তীর্থধরকে এত তাড়াতাড়ি নিজের কাছে নেবে না। দেখো তুমি, তোমার জন্য তীর্থদাকে বেঁচে থাকতে হবে, দেখো তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে, আমি বলছি তোমাকে। শিমুল বলছি, আমাদের এবারে তো উঠতে হবে, এতখানি এসেছি ট্রেনে করে আবার ফিরতে হবে এতটা, উনি তো বললেন যে ওরা সব বিচার বিবেচনা করে তারপরে জানাবেন, কনফার্ম করবেন সন্ধ্যের মধ্যে, আপাতত আমাদের তো ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই, আমরা রাত্রের মধ্যেই জানিয়ে দেবো। দেখুন শনিবার হচ্ছে কিনা আমি আপনাদের জানাবো, তবে কি বলুন তো এই ওপেন অল হলে কত টাকাই বা আর পাবে? দেখুন যতটুকু পাবে ততটুকুই লাভ আমাদের, আর আমরাও তো আমাদের মতো করে চেষ্টা করছি, আপনারাও যদি একটু পাশে থাকেন, এটাই যে রিকোয়েস্ট আপনাদেরকে। আমার স্বামী ভালো হয়ে গেলে না আবার অনেক মানুষকে ভালো করে তুলবে, অনেক উপকার করবে, এখন তো আমার স্বামী অসুস্থ তাই তো কিছু করতে পারছে না, এখন যদি আমি বউ হয়ে কিছু না করি তাহলে আমার বউ হয়ে বেঁচে থেকে কি লাভ বলুন তো, কি লাভ, আমার তো মরে যাওয়াই ভালো। পুতুল দি কি হচ্ছে এসব, কেন বলছো এসব কথা তুমি? ঠিকই তো বলেছি বল, আমাকে তো চার কথা বলতে মন দিয়ে কাজ করো পুতুল, তুমি অনেক বউ হবে, আমি তো উনি চার কথা শুনেছি, তাও যদি মনে একটু গান করতাম আজকে সবার কাছে গান গাওয়ার জন্য এমন করে বলতে হতো না রে, দেখ আমাকে গান গাওয়ার জন্য কেউ একটু সুযোগ দিচ্ছে না। না না সুযোগ দিচ্ছি না তা না, আসলে এটাই বলার চেষ্টা করছি যে পুরোটা তো আমাদের হাতে নেই তাই না। আচ্ছা ঠিক আছে, কালকের প্রোগ্রামটায় তুমি কিরকম গান গাও সেটা আমরা আগে শুনি, তারপর না শনিবারের ব্যাপারটা কনফার্ম করবো, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।